দেশে বেড়ানো শেষ, ফিরে এলাম আমরা আমাদের সোনার বাংলাতে। কি মা, খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি। তবে বনি বান্টি না থাকলে আরো বেশি মজা হতো। ঠিকই বলেছো তুমি। ঠিক আছে, পরের বার আমরা বনি বান্টি সবাই মিলে আমরা বান্দরবান বা রাঙামাটি যাব। সবাই অনেক দিন থাকবো, কি মজা হবে মা। একসাথে কোথাও গেলে বেশি মজা হয়। এবার তোর বাবার কি কাজ ছিল তাই যেতে পারেনি, পরের বার একসাথে যাবো, ঘুরবো। ওরা যেতে পারেনি তার জন্য আমরা অনেক ওদের জন্য গিফট এনেছি। হ্যাঁ, এই তো আমরা তো বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। একটু পরে ওদের সঙ্গে দেখা হবে, দেখা হলে তুমি খুশি হবে, ওরা তোমার গিফট পেয়ে খুশি হবে, এবং তুমি আরো বেশি খুশি হবে। হ্যাঁ, একবারে দেবে না, একটা দেবে, আবার একটু পরে আরেকটা দেবে, আবার একটু পরে আরেকটা দেবে। চারতলায় কালকে নতুন ভাড়াটি উঠেছে। নতুন ভাড়াটিয়া? বলেছিলাম না, সারপ্রাইজ। নানা আমাকে আগেই বলে রেখেছে, তুই এখন ভুলে গেছে। কিন্তু বাবা তো... আচ্ছা বাবা, ওদের চারতলায় তিন বাচ্চা না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? সারপ্রাইজ। এই, তুমি কে? আমি বুবলি। তুমি বুবলি হতে যাবে কেন? বুবলি হচ্ছে আমার নাতনি। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমরা হচ্ছি... অসুবিধা আছে, দোতলায় বনি বান্টিরা আছে, আর আর কোনো তলায় তো খালি নেই। বনি বান্টিরা তো আগে থেকেই আছে। হ্যাঁ, ওরা আছে, বনি বান্টি ওরা আছে, শুধু ওদের বাবা নেই। ওদের বাবা কোথায়? ওদের বাবা কোথায় আমি ভুলে গেছি, কিন্তু আমি না এই বুবলির বাবাকে আগেই ফোন করে বলে দিয়েছি, কিন্তু... বাবা, বদ্রুল ভাই গেছে জার্মানিতে একটা ফটোগ্রাফির ওয়ার্কশপ করতে। ঠিক আছে ঠিক আছে, এখন তোমরাও যাও, আমি আর কথা বলতে পারবো না। একটু পরে আমার নাতনি চলে আসবে। আচ্ছা বাবা, পটল কোথায়? যেখানেই থাকুক, আমি পটল খাবো না। আপনার মেয়ে, মেয়ের জামাই আর প্রাণপ্রিয় নাতি, এরা এখানেই থাকে, বিদেশে বেড়াইতে গেছিল, ফিরে আসছে।
যে কোথায় গিয়েছিল কালুসা? আপনি একটা দাদা জিজ্ঞাসা করি, গরুর পালনা, ভেড়ার পালনা, এমনকি নৌকার পালনা, বলেন তো এটা কোন পাল? আচ্ছা আপনার দাদাটা ভাঙে থাকে, আমি একদিন এটা হলো নেপাল। আর ওই যে পটলটা আছে না, পটলটা হচ্ছে একটা খাড়া রাম ছাগল। হাত উপরে তোলো, নাহলে কিন্তু মেরে ফেলবো। আপনারা কারা সেটাই তো জানতে পারলাম না। আমরা ডাকাত, তোমাদের যা আছে সব দিয়ে দাও। এটা আমার বন্ধুদের জন্য, আমি দিতে পারবো না। খবরদার, আর একটা কথা হলো, এসব আমরা নেই না, আমাদের স্বর্ণ মুদ্রা দাও। কিন্তু আমরা তো খুব গরিব, আমাদের কাছে না কোনো স্বর্ণ মুদ্রা নেই। অনেক ঝগড়া হয়েছে, আমরা কিচ্ছু নেবো না, চলো বাসায় চলে যাই। না, বুবলির জন্য কিছু নেবো না। না,
তোমরা আজকে ঝগড়া করেছো, আজ আর কিছু নেব না। বুবলি তো আজকে আসবে নেপাল থেকে। আসো, ওর জন্যই তো আমরা উপহার কিনতে এসেছি। কিন্তু কিনবো না। তুমি তো বললে বুবলির সাথে অনেকদিন পর দেখা হবে, তাই ওকে উপহার দিয়ে শুভেচ্ছা জানাতে। হ্যাঁ, কিন্তু শুভেচ্ছা জানাতে হয় খুশি মনে। তোমরা তো করছো ঝগড়া, তাহলে তো শুভেচ্ছাই জানানো হবে না। সরি সরি। আর ঝগড়া করবে না তো? না, তুমি যেটা পছন্দ করবে আমরা সেটাই নিব। কিন্তু আমি তো বুবলির পছন্দ জানি না। আমি জানি, আমিও জানি। তুমি কার পছন্দটা নিবে? দুজনেরটাই। দুজনের পছন্দ যদি এক হয় তাহলে একটা নেব, আর দুজনের পছন্দ যদি দুরকম হয় তাহলে দুটো নেব। দিদি, আমি কি ওই মেয়েটার সাথে বাপ করবো? ও মনে হয় ভালো। কে বলেছে ভালো? তুমি কি ওকে চেনো? বনি বান্টি বলেছে ওই মেয়েটার নাম বুবলি। তার মানে তুমি বনি বান্টির সাথে কথা বলেছো? হ্যাঁ, মানে না না। হ্যাঁ না, মানে 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 চুপ। আমি বলেছি না ওদের সাথে কথা বলবে না, ওরা আমাদের বন্ধু না। না, ওরা আমাদের বন্ধু না। তাহলে কি শত্রু? হ্যাঁ শত্রু। ওরা কবে বন্ধু হবে? ছোট মামা এসে বললে হবে। হ্যাঁ, ছোট মামা যদি এসে বলে যে ওরা আমাদের বন্ধু হতে পারবে তখন হবে। ছোট মামা যদি না বলে? তাহলে হবে না। তখন আমরা কি করব, কার সাথে খেলবো? কেন, আমাদের কি কোনো খেলা হচ্ছে না? মেয়েদের খেলা? মেয়েদের খেলা মানে আমরা তো তোমার সাথে সব খেলাই খেলছি। বন্ধু ক্রিকেট ফুটবল সবই খেলছি, তাছাড়া ছেলে আর মেয়েদের আলাদা খেলা নেই, সবাই সব খেলা খেলতে পারে। কিন্তু ওরা বন্ধু হলে আমাদের দল বড় হতো। ছোটা মামা বললে টিম বড় হবে, নাইলে হবে না, তাই না দিদি? ছোট মা কোথায় গেছে? পাহাড়ে। কবে আসবে? অপেক্ষা করো দীপু, অপেক্ষা করতে হয়। এখন আমরা কি খেলবো? পুতুল। দীপু খেলবে? এটা মেয়েদের খেলা। ছেলে আর মেয়েদের বলে কোনো খেলা নেই, সবাই সব খেলতে পারে। এখন তোমাকে পুতুল খেলতেই হবে, ঠিক আছে? এখন তুমি ওদের জন্য বাজার করবে আর ব্যায়াম শেখাবে। বুঝতে পেরেছো? কোন কাগজটা ভালো? সবুজটা? ভালো না। নানু লালটা। তাও ভালো। নানু ঠিক করে বলো না কোনটা ভালো, লাল নাকি সবুজ? দুইটাই তো ভালো লাগছে। তুমি কিছুই বলতে পারো না, যে কোনো একটাকে ভালো বলতে হয়। কিন্তু আমার তো সব রঙই ভালো লাগে। আমারও। তোমাদেরকে নিয়ে মুশকিল, মানুষের সব ভালো লাগে না, যে কোনো একটা জিনিস একটু বেশি ভালো লাগতে হয়। আচ্ছা ভাইয়া, না থাকলে কি হয়? তোমার মাথা হয়। বুবলি চলে এসছে, কিন্তু আমাদের র‍্যাপিং করা হয়নি। র‍্যাপিং ছাড়া তো উপর দেওয়া যাবে না। এখন কি করি জানো? তোমরা ফর্গল লুকিয়ে ফেলো, তোমরাও লুকিয়ে পড়ো। আমি দেখছি। নেপাল থেকে এই দুপুরে? বনি বান্টি কোথায় নানু? বনি বান্টি জানি না তো। ওরা কি বাসায় নেই? না। কোথায় গেছে? জানি না। আন্টি কোথায়? বাসায় নেই তো। বনি বান্টি কি আন্টির সাথে কোথাও গিয়েছে? সেটাও জানি না। নানু মনি, তুমি কিচ্ছু জানো না। আমি ওদের জন্য উপহার এনেছিলাম নেপাল থেকে। ওহ, তাহলে তুমি উপহারগুলো আমার কাছে দিয়ে যাও। উপহার? ভাইয়া চলো নি, এখন না, চুপ করে বসো। কিসের শব্দ নানু মনি? কই, কোনো শব্দ না তো। তুমি কিন্তু উপহারগুলো আমার কাছে দিয়ে যেতে পারো।
না, আমি ওদেরকে দিব। আচ্ছা ঠিক আছে। নানুমণি, ওরা কখন আসবে? আমি কখন আসব? আচ্ছা বুবলি কখন আসবে? 5 মিনিট পর? 7 মিনিট? আচ্ছা বুবলি, তুমি 7 মিনিট পর এসো। আমি 7 মিনিট পর আসব। 7:30 মিনিট পরে আসলে ভালো হয়। ঠিক আছে। মাত্র 7 মিনিট? না, 7:30 মিনিট। তাড়াতাড়ি করো রানু। না মা, ডাকাত ডাকাত খেলছিলাম। প্রথম ডাকাত ডাকাত খেলছিলাম, তারপরে মা আমার ক্ষুধা লেগেছে। তোমাদের ঘরের ভেতরের খেলা বন্ধ করতে হবে। আমি তোমাদেরকে খোঁজ নিতে বলেছিলাম নিচের তলার বাসাগুলোতে কোনো বাচ্চা আছে কিনা। না মা, কোনো বাচ্চা নেই। আছে? না মা, আছে। আমি জানি আছে। ওরা কোথায় খেলে সেটা জেনে নেবে। ওরা খেলে না। খেলে? না মা, ওরা খেলে না। আমি দেখেছি। আমিও দেখিনি মা। তোমরা ওদের খোঁজ নেবে। 4 দিন হয়ে গেল আমরা এই বাসায় এসেছি, তোমরা এখন পর্যন্ত কোনো বন্ধু বানাতে পারলে না। মা, ছোট মামা কবে আসবে? কালকে। এই তোমাদের নাস্তা দিয়েছি, নাস্তা শেষ করো। সুন্দর করে শেষ করবে, আমি এসে যেন দেখি সবার নাস্তা শেষ। ঠিক আছে? আমি খাবো না, আমার এই জিনিস ভাল লাগে না। খেয়ে নাও, নালে মা এসে বকা দিবে। কিন্তু মামা আসবে, খুব মজা হবে, তাই না? বনি বান্টি, বডি বান্টি, নানু গেল সবাই। আমি কি আবার চলে যাব? বডি বান্টি, বডি বান্টি, নানু চলেই গেল। গুগলি বান্টি, আমি জানতাম তুমি এখানেই আছো। বের হয়ে এসো, আসো। ভুল বলেছো, ভুল করেছো। আমি বান্টি না, আমি বনি। বনিকে পেলেই বান্টিকে পাওয়া যাবে, আমি জানি। হিমালয় পাহাড়, ওখান থেকে এভারেস্ট দেখা যায়। এভারেস্ট কি? এভারেস্ট হলো হিমালয়ের সবচেয়ে উঁচু জায়গা, আকাশের কাছাকাছি। ওখান থেকে আকাশ ধরা যায়? আরে না, মেঘ ধরা যায়। মেঘ ধরা যায়? তুমি ধরেছো? ছোট ছোট পাহাড়, পিছল পথ আর ছড়া। ছড়া কি মামা? ছড়া, ছড়া হচ্ছে পানির নহর। মামা, নহর কি? পানি চলার পথ, লিলিপুটের নদীও বলতে পারিস। কোন চেনা চেনা না? অচেনা বাবা। হ্যাঁ হ্যাঁ, এই তুই তুই কেমন করে জানলি?